অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা চিঠি বন্ধ করতে চান না, দামি আইফোন মোবাইলগুলি ছিনতাই করে ছো মেরে অথবা চুরি করে নিয়ে যাচ্ছে একটি চোর চক্র। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায়ই আসে, মাঝে মাঝে আমাদের কাছেও আসে, আমাদের ডিএমপির কমিশনার মহোদয় স্যারও আমাদের প্রায়ই বলে যে ইমুক বিআইপি লোকের মোবাইলটা নিয়ে গেছে, তোমরা একটু দেখো। তারপরে অনেকেই জিডি করে আমাদের কাছে নিয়ে আসে, সাইবার টিম তারাও কাজ করে, অন্যান্য টিমও কাজ করে, এবং সর্বশেষ আমাদের কাছে অভিযোগটি আসলো আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়, উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ওয়াইফ হাসনা মোশারফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজার করার সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই চোর চক্রের সদস্যরা তাদের 80টা গ্রুপে বিভক্ত, একটি এক 60টা গ্রুপ হলো ঢাকাতে থাকে, তারা কোনো সময় পকেট থেকে দুই আঙ্গুলে চুরি করে নিয়ে যায়, কোনো বড় বড় সমাবেশ হলে, জানাজা হলে, নামাজ হলে বা দুই কেউ বুঝে পেলে তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে, অর্থাৎ পলায়ন মানে পলানোর সুযোগ করে দেয়। সারা বাংলাদেশে 80টি গ্রুপ কাজ করে, তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন, ও হলো এই 80টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলি চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়, দামি মোবাইলগুলি তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজউদ্দিন মার্কেট চিটাগাং। তারা আবার মানে এটা মানে মালয়েশিয়া, ইন্ডিয়া, দুবাই পাঠিয়ে দেয়, এবং এরকমভাবে তারা এই কাজটা বহুদিন ধরে করে আসছে। তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লকটা খুলে ফেলে অথবা আইএমই নাম্বার যদি থাকে তাহলে তারা করে কি এটা একটু বেশি দামে বিক্রি করে, আর যেটা লক খুলতে পারে না এটা একটা কম দামে তারা বিক্রি করে দেয়। এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশনের টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ, ও এরকমভাবে বিভিন্ন, এর আগেও সে প্রায় 20-30 জন চোরকে তারা ধরেছে, প্রায় 100+ মোবাইল উদ্ধার করেছে। এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ প্রায় 8-9 জনকে তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না, সেটা রাসেলকে দিয়েছে, রাসেল বুরহানের কাছে 50,000 টাকা বিক্রি করছে, বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে, মুন্না রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে নেপাল এই মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরে দিয়েছেন। এবং এরকমভাবে তারা বিআইপিদের টার্গেট করে নামাজ পড়তে যায় বা জানাজা পড়তে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবি থাকে তারা তখন চোর চক্র যখন এইদিকে পান নামাজ পড়ে বা মানে জানাজা পড়ে তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সে সময় নিয়ে যায়। এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাস না খুলতে না পারে। মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে হারানোর জিডি না করে চুরি মামলা করা, এবং আমরা দেখেছি যে অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান না। তা আমাদের বিশ্ব আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে, তাহলে আপনাদেরকে দিতে আমরা দিতে পারবো।